सात्विका देवान् यक्ष रक्षांसि राजसाः प्रेतान् भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः। तादेर मध्ये सात्विक व्यक्तिगण देवतागणेर पूजा करें, राजसिक व्यक्तिगण यक्ष ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত ও প্রেতাদির পূজা করেন। তারা পূজা দিতে যথেষ্ট পরিশ্রম করেন। অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্যন্তে ইয়ে তপোজনাঃ দম্ভাহংকার সংযুক্তাঃ কামরাগ বলান্বিতাঃ। সেই ব্যক্তিগণ শাস্ত্র বিরুদ্ধ ঘোর কল্পিত তপস্যার অনুষ্ঠান করে, দম্ভ ও অহংকার যুক্ত কামনা ও আসক্তিকৃত বলান্বিত হয়ে ওঠে। কর্ষয়ন্ত শরীরস্থম ভূতগ্রামমচেতসহ মাম চৈবান্তঃশরীরস্থম তান বিদ্যাসুরনিশ্চয়ান্। তারা দেহরূপে স্থিত ভূত সমুদায়কে এবং অন্তঃকরণ স্থিত আমাকে অন্তর্যামীকে কৃশ করে, অর্থাৎ দুর্বল করে। আত্মা প্রকৃতিতে আকৃষ্ট হয়ে বিকার সমূহ দ্বারা দুর্বল ও যোগ্য সাধনা দ্বারা সবল হয়। সেই অবিবেকীগণ অজ্ঞানীগণকে আসুরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে, অর্থাৎ তারা সকলেই অসুর। প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল। শাস্ত্রবিধি ত্যাগ করে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। কেবল পূজাই করেন না, ঘোর তপস্যার অনুষ্ঠান করেন। কিন্তু অর্জুন দেহরূপে স্থিত ভূতগণকে ও অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে পরমাত্মাকে দুর্বল করেন, আমার থেকে দূরে সরে যান, ভজনা করেন না। তাদের তুমি অসুর বলে জানবে, অর্থাৎ দেবতাগণের পূজকগণও অসুর হয়। এর থেকে বেশি আর কেউ কি বলবে? অতএব এরা সকলেই যার অংশ মাত্র, সেই মূল এক পরমাত্মা। ঠাকুর, তাহলে গঙ্গা জলের পরিবর্তে কি দেবে? শান্তি জল, এটা তোরসা বা কুয়োর জল বা টিউবওয়েলের জল, এখানে গঙ্গার জল সেভাবে পাওয়া যায় না বলে ওনারা গঙ্গা জলতে কিন্তু পুজো করছেন না। বাকি সবকিছুই আছে।
মাসান পূজা সারা মাসেই করা যায়। এই একটা হচ্ছে জলের দেবতা, জলের দেবতা, জলের দেবতা। আচ্ছা, এই মাসের আর কি রাজা, মাসের রাজা, মাসের রাজা। এ কোনো দেবতা স্বরূপ নয়, এটাকে দেবতা কেউ আজ পর্যন্ত বিধানে পাইনি আমরা বই পুস্তকে। এটা জলের দেবতা বলেই পূজা করানো হয়। বারোমাস হয়, বারোমাস এই পুজোর বৈশিষ্ট্য মানে কখন হবে বা এটা কিসের পুজো? এটা মাসান, এটা এটা শিবের রূপে, শিবের শেষ রূপে, শিবের ভয়ঙ্কর রূপে, এটা শিব হিসেবেই পূজা করা হয়। শিবের পুজো, না শিবের পূজা করাই হয়, ওইটা দিয়েই এই পূজা। এদের কি ভোগ, ভোগ কি? ভোগ হচ্ছে আটিয়া কলা, মেন প্রসাদের হচ্ছে আটিয়া কলা, মানে দই চিলা, দই চিলা আটিয়া কলা। মানে এই যে আপনাদের দেখছেন এটা হচ্ছে আটিয়া কলা, অনেক মোটা মোটা, এর মধ্যে বীজ আছে, তাই তো? দই চিড়ে দিয়ে এর ভোগ হয়।
মেন প্রসাদ এটাই এখানে দেয় না অনেক ক্ষেত্রেই দেওয়া হয় রান্না করে দেয় না রান্না না পোড়া দিতে হবে পোড়া দিয়ে সিন্ডের মধ্যে গায়ে দুই পাশে কতক্ষণ ধরে পুজো হবে পুজো এক দেড় ঘন্টা হবে তারপরে বলি হবে বলিও হয় বলি হবে পাঠা বলি আচ্ছা বলছি যে আমি খেয়াল করে দেখেছি সরি মাসান ঠাকুর মানে রাস্তার ধারে দেখতে পাওয়া যায় বেশি এটার কারণটা এটার কারণটা হচ্ছে জলে তো এখন সব জায়গায় জল হয়ে গেছে ওখানে পুজো করার অসুবিধা যাতায়াতে যার জন্য রাস্তার ধারে করলে সুবিধা হয় পুজো করতে কালেকশনটা দুই একটা পয়সা কালেকশনও হয় চাঁদা পয়সা চাঁদাটা কালেকশন এই জন্য রাস্তার ধারেই করে মানে যারা রাস্তায় চলাচল করে তারা কি ঠাকুরকে প্রণাম করে এটার জন্য কোনো এক্সট্রা না ঠাকুর রাস্তাতে চললে এই ঠাকুরকে প্রণাম করে দিয়ে যায় অনেকে প্রণামই দিয়ে বন্ধুরা এটা হচ্ছে মাসান ঠাকুর মূলত কোচবিহারি এই ঠাকুর দেখতে পাওয়া যায় এবং যত দূর আপনি যেখানেই যাবেন রাস্তার ধারে এরকম মাসান দেবের পুজো হয় এবং বারো মাসে এটা হয় এরা শিব রূপে পূজিত হয় বাবার ভয়ঙ্কর রূপ দেখুন শিবায় নমঃ ওং রিদ্ধিং অবন্ত রুবন্ত ওং রিদ্ধিং অবন্ত রুবন্ত ওং রিদ্ধদাং ওং রিদ্ধদাং ওং রিদ্ধদাং আমাদের ওই জায়গায় কোথায় এটা হচ্ছে নাজিরহাট আচ্ছা আচ্ছা ওখানে ওটাকে বলে বিএসএফ ক্যাম্প শ্যামগঞ্জ বিএসএফ বলছিল যে সবাই বলছে যে না আজকে বার হওয়া যাবে না বিশাল ইয়া জাগ্রত উনি বলছে এটা সাধারণ নদী এর থেকে বড় বড় নদী আমি সত্যি পার যেই মাঝখানে গেছে তখনই নাই ডুবে নাই 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 একদম পরে গেল না পরের দিন কতদিন আগেকার ঘটনা প্রায় বারো চোদ্দ বছর আগে ছোট নদী পার হতে পারেনি ওখানে মাসান দেবে মেলা অষ্টমীর মেলা পর্যন্ত ওই ওখানকার মাসান দেবে কি নাম বলেন জায়গাটা ওটাকে বলে শ্যামগঞ্জ কখন পুজো হয় ওই পুজোটা হতো অষ্টমী অষ্টমীতে আচ্ছা মাসান দেবের উপস্থিতি কি বোঝা যায় কোনো রকম ভাবে বোঝা যায় এ তো খুব জাগ্রত দেবতা জাগ্রত দেবতা কি করে বোঝা যায় যায় যে অহংকার করে তার পতন সঙ্গে সঙ্গে দেখাবে না জলে নামলেই দেখাবে একটা বিয়ে বাস ছেলে পর্যন্ত মারা মানে এনাকে ভক্তি করে জলে নামলে নামতে হ্যাঁ ভক্তি না করে গঙ্গার নাম নিয়ে নামতে হবে বাবার মাসানের বাবার নাম নিয়ে মাথায় জল ছেড়ে দিয়ে তারপরে নদীতে নামলে কোনো বিঘ্ন শিবেরই তো রূপ শিবের আচ্ছা এখানে তাহলে বলি প্রথাটা শিবের শিবের বলি কেন হচ্ছে এখানে মাসান শিবের আমি দেখলাম বলিদান হবে এটা কারণটা মানে ব্রহ্মচর্য সেটা হচ্ছে খুব মিলেমিশে ও আর কালী ওনার যেসব যেমন মনসা আছে ওনার মেয়ে ওনাকে আবার বলি বলি হয় আর কি ঘাস নেওয়া হয় যখন যে রূপ নিয়েছিল তাকে মানাচিনা করা হয়েছিল তখন সেই রূপেই নেওয়া হয় এনাকে হাঁসের ডিম দিতে হয় হাঁসের ডিম মাসান ঠাকুরকে পাঁচটা হাঁসের ডিম দিতে হয় কাঁচা কাঁচা তারপরে ওই যে কেউ কেউ মানা চিনা করে পাঠা দিতে হয় পাঠা দেয় অনেক পাঠা পড়ি হয় এই যে বৈশাখ মাসে এক মাস মেলা হলো বসানি মাসে পাঠা দেয় ওখানে কমসে কম এক হাজার দেড় হাজার পাঠা পড়ি এক মাস কিন্তু বিষয় হচ্ছে বাবা নিজে নিরামিষ আসি তাকে পাঠার ভোগ দেওয়া হচ্ছে এটা একটা কেমন শুনতে লাগছে না হাজার হাজার পাঠা মানে বন্ধুরা বাবা নিজে নিরামিষ আসি বাবা কিন্তু পাঠা উনি সব সৃষ্টি করেছেন উনি খান কি করে তো যাই হোক ভক্তদের মা কালী হলো মহাবৈষ্ণবী সে যেমন না শেখায় না গাইনি যুগনি যে আছে তারাই রক্তটাকে প্রাণ পান করে আর মা তো হচ্ছে মহাবৈষ্ণবী তাহলে তার সামনে কেন পাঠা বলি করা হয় পাঠা বলি করা হয় সে তো একটা নির্দোষ সে একটা হচ্ছে জীব হ্যাঁ তাকে মার সামনে কেন বলি করা হয় সেটা ঠিক না বলি প্রদানটা আস্তে আস্তে এবার তুলে দেওয়া দরকার আপনিও সেটা স্বীকার করলেন এবং এটা আমি যেটা বলি আচ্ছা এটা এটা কলা এটা কি কলা বলছে আটিয়া কলা আটিয়া কলা বীজটা অনেক বড় না
এই কলাগুলো আমাদের দিকে পাওয়া যায় না ওই তুলি দেবা দরকার এই আটিয়া কলা এবং চিড়ে এটা হচ্ছে মাসান দেবের প্রধান ভোগ এটা হলো প্রধান প্রসাদ প্রধান প্রসাদ এই প্রসাদের খুব স্বাদ হ্যাঁ খুব স্বাদ এই মাসান দই কোথায় দই মাসানের প্রসাদের খুব স্বাদ খেয়েছি আগে মানে ভক্তদের জন্য বাবার সামনে বলিদানটা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার মানে আপনারাও মন থেকে চাইছেন যাতে না হয় না হয় কিন্তু উৎসর্গ হোক উৎসর্গ হোক কিন্তু বলিটা না হওয়াটাই বাঞ্ছনীয় কিন্তু ভক্তদের জন্য এটা করতে হয় হ্যাঁ বাবা তুমি আমার উপর রাগ করো না মা কি মদ খায় সে তো মহাবৈষ্ণব সে তো খায় না তারা খায় মায়ের নামে একটু পূজা করলে ওটা একটু প্রসাদ পাওয়া যায় হ্যাঁ মায়ের নামে পূজা করে আমার সেবাটা আমার সেবাটা হয় মানে জামাইয়ের নামে মারলাম হাঁস গুষ্টি শুদ্ধা খাই মাছ বাবার নামে বলি দিয়ে তখন সেটা খাওয়া মানে তো প্রসাদ পাওয়া যাবে না হ্যাঁ প্রসাদ পাওয়া যাবে না ঠিক উৎসব হবে না কার নামে প্রসাদটা খাবো সে তো আর খাইলো না খাইলাম তো তবে ওই বলিটা আমি নিজেও পছন্দ করি না আমি নিজে নিরামিষ আছি আমি মাছ খানেক হলো আমিষ ত্যাগ করে নিরামিষ আছি হয়েছি এবং বলিটা অনেক ভালো পৃথিবীতে সমস্ত জীবজন্তুকে বাঁচার অধিকার দিয়েছে ঠাকুর আমার যাকে জন্ম দেওয়ার অধিকার নাই তাকে আমার মারার কোনো অধিকার নেই আমি যাকে জীব দান দিতে পাবো না তাকে আমি জীব হত্যা করার আমার কোনো অধিকার নেই যে পাঠাইছে সেই নেবে আমরা তো জোর করি তাকে জীব হত্যা করছি মানে প্রকৃতি মায়ের সৃষ্টি হ্যাঁ সবকিছুই প্রকৃতি মাই তাকে রক্ষা করবেন করবেন এটা কাম্য হওয়া উচিত কিন্তু হয় না মানুষ পাঠা পূর্বজন্মে মায়ের কাছে একটা পাপ করছিল সেই পাপকে দংশন করার জন্য মায়ের সামনে তাকে বলি দেওয়া হয় এর একটা ইতিহাস আছে আচ্ছা পাঠা নিজে পাপ করেছিল হ্যাঁ তার জন্য মায়ের সামনে তাকে বলি দেওয়া হয় যে তোর মৃত্যু এইভাবেই হবে যেমন দুর্গা বলছে অসুরকে তোর নারীর কাছে মৃত্যু হবে তুই আমার হাতে মরবি মারে নাই ঠিক অসুরকে কে দমন করছে দুর্গায় মা দুর্গা দমন করছিল ওই তদ্রূপ ওই পাঠা সেই রূপে একটা ইতিহাস আছে মানে এটা করতে গেলে অনেক সময় দরকার ঠিক হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধি পরিত্যাগ করে শ্রদ্ধাপূর্বক পূজা করেন তাঁদের গতি কি হয়? তাঁদের সেই নিষ্ঠা সাত্ত্বিক রাজসিক নাকি তামসিক? দেবতা যক্ষ ভূত সকলেই যজ্ঞের অন্তর্ভুক্ত। শ্রী ভগবান উবাচ। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাম শৃণু।